নমস্কার, স্বাগতম। এয়া হয়েছে ফাইনেল রিপোর্ট, স্টুডিওত মই প্রাঞ্চল। মহানগরীর ক্ষেত্রীর চকুরাত উত্তপ্ত পরিস্থিতি, এটা হত্যাকাণ্ড কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি। পলাতক অভিযুক্ত হত্যাকারী সঞ্জয় উড়ান, সঞ্জয়ের বিরুদ্ধে পত্নীক হত্যা করার অভিযোগ। ঘটনাস্থলীত উপস্থিত হয়ে আরক্ষী তদন্ত আরম্ভ করেছে। হত্যাকারী কঠোর শাস্তির দাবি রাইজর। এয়া মহানগরীর ক্ষেত্রীর চকুরার খবর। উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হল তাত, ইয়া কন্দা কথা হুলস্থুল। আরক্ষী তাত উপস্থিত হয়েছে। এটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এই অঞ্চল। অভিযুক্ত হত্যাকারী সঞ্জয় উড়াং বর্তমান পলাতক, আর সঞ্জয়ের বিরুদ্ধে পত্নীক হত্যা করার গুরুতর অভিযোগ আছে। তদন্ত ইতিমধ্যে আরম্ভ করেছে ক্ষেত্রীয় আরক্ষী। হত্যাকারীক কঠোর শাস্তির দাবি জানাইছে রাইজে। এটা চুরু কৈছে তেও দুই তিনি বছর এনেকে পডকাস্ট চুরু করে, চুর ডকাইত করে এনেকে থাকে। কিন্তু আমি এনেকে জানা আছে, আমি এনেকে বিয়া দিলো। বিয়া দিয়ার পিছতে চুর ডকাইত করার কারণে আমি কি করলো যে তেওঁক আমি ঘর লৈ গেলো। তেও আমার তাতে সদায় যায়, আমি অলপ গালি গালাচো করো যে তুমি আমার ঘর নাহিবা, আমার ছোৱালীজনী আমি নিদিও তোমাক। জেলা চেলত গলো, দুই তিনবার গলো, ভাল হল নেকি? এনে এ ঠিক আছে, আহক দে, একো নাই, খবর খাতি লোক কানে, যদি সৰু ছোৱালী আছে বাপেকক বিচাৰি থাকক, একো নহয়। কিন্তু তাৰপিছত কি হল, যোৱাকালি আজি আহিছিলে, আজি সন্ধিয়া সময়ত চাৰে পাঁচটামান বজাত এনেকুৱা সময়ত আহিছে, বজাৰ চাহ কৰি মানে মাত দিবৰ কাৰণে আহিছিলে। অহাৰ পিছতে মাৰি পেলাইছে, তেওঁ বৰ্তমান পলাইছে। তেওঁ ক'ত পলাইছে নাজানো। ইয়াৰ আগতে এবাৰ এনেকৈ চুৰ কৰি তেওঁ এবাৰ মাৰি কেনে আমি আহি পালে কিনে সময়তে মাৰিছে। তেওঁ আৰক্ষী বিষয়া সভা আহিছিলে, আমি গোটেই সময় বিচাৰি কিনে এই চাহপাতৰ কাৰণে পিছতে বিচাৰিলোঁ। সেইখিনি সময়ত তেওঁ সেনেকৈ ধৰণে এনেকৈ বিচাৰ গৈছে, এবাৰ এনেকৈ মাৰি কিনে এবাৰ পলাইলে, কাৰণ মাৰিয়ে পেলালে পেহী। শিবসাগরত ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। টাই আহোম সাংস্কৃতিক বিকাশ কেন্দ্রের সন্মুখত জুই, এখন দোকানত সংঘটিত হয় অগ্নিকাণ্ড। থাপনা জ্বলাই থা চাকির পৰা জুইর সূত্রপাতর সন্দেহ করা হয়েছে। স্থানীয় লোকের তৎপরতাত অবশ্যই জুই নির্বাপন করা হয়। ইয়ার শিবসাগরের খবর, এক অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয় তাত। টাই আহোম সাংস্কৃতিক বিকাশ কেন্দ্রের সন্মুখতেই জুই লাগে, এখন দোকানত সংঘটিত হয় অগ্নিকাণ্ড। থাপনা জ্বলাই থা চাকির পৰা জুইৰ সূত্রপাতর সন্দেহ করেছে স্থানীয় লোকসকলে। অবশ্যই পাছত স্থানীয় লোকের তৎপরততেই জুই নির্বাপন করা হয়। আনফালে হাতশিঙিবাড়ির খোপাতিয়া বজারতো ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। অগ্নিকাণ্ডত ভস্মীভূত কেইবাখনো দোকান, অগ্নিকাণ্ডত বজারখনের বিস্তর ক্ষয়ক্ষতি। অবশ্যই অগ্নিকাণ্ডের কারণ জানিবা হওয়া নাই। শুকান বতর, ফাগুনের বতর, আর এই সময়খিন সাধারণতে বতাহ বলে, আর এই বতাহ বলার ফলত হয়তো বিভিন্ন সময় ফিরিঙতির খান্দব দাহ হওয়ার দরে অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। আর এই জুই অতি সালে বিয়পি পড়ে, তাকো কেরত লগা জুই সালে বিয়পি পড়ার পূর্ণ আশঙ্কা থাকে। আর কিয়া এই স্থানত হয়েছিল তার পূর্ণ অনুমান করবেন দৃশ্যবর দেখার পাশত। হাতগিঙিবাড়ির খোপাতিয়া বজার, এয়া যত ভয়ঙ্কর অগ্নিকাণ্ড সংঘটিত হয়, কেবাখনো দোকান ভস্মীভূত হয়, আর খের আছে তাত, খেরবুরতেই জুই লাগে, আর তার পাছতেই এক হাহাকার অবস্থার সৃষ্টি হয়। জুই লাগিলে কি মন আছিল? 90 মন আছে। গোটেখানি নষ্ট হয়েছে? গোটেখানি হওয়া নাই, 50% গেছে। জুই কেন নহলে? জুই ইয়ে আসিল আগুন নবাখন গাড়ি 5 5 আসিল। যেমানখানি মরাপাত নষ্ট হলে এর বাজার মূল্য কিমান হবো? মোটামুটি 1,90,000। মরাপাত আর খের আছিল তাত, 1,90,000 লোকসান হওয়া বলে কোয়া হয়েছে। আনফালে গহপুরের হেলেমর গৌশালার বনাঞ্চলতো ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। জুয়ে আগুরি ধরে বনাঞ্চলখনের বৃহত্তর অঞ্চল। জুই নির্বাপনের চেষ্টা করেও দীর্ঘ সময় বিফল হল রাইজ। ঘটনাস্থলীর পাছত অগ্নি নির্বাপক বাহিনী উপস্থিত হয়, কিন্তু অগ্নিকাণ্ডের কারণ সেই স্থানতে জানিবা হওয়া নাই। হয়তো কোনোবাই জুই জ্বলাই দিব পারে, অথবা অসাবধানতাবশত জুই লাগিব পারে, বহুকেইটা সন্দেহ করা হয়েছে। ইয়া গহপুরের হেলেমর গৌশালা বনাঞ্চল, যত ভয়ঙ্কর অগ্নিকাণ্ড সংঘটিত হয়। জুয়ে আগুরি ধরে বনাঞ্চলখনের বৃহত্তর অঞ্চল। কেনেকে লাগিল এইটো সঠিক কোৱা টান, কিয়কি এইটো এটা নিজান জায়গা, ইয়াততো গরু বাগালি ছাগল থাকে, এতিয়াতো কাকো নোচোৱাকৈ একো কব নোৱাৰো। আমি চাইছোঁ যে জুইখন বৰ ডাঙৰকৈ লাগিল, লগার কারণে আমি দৌড়ি আহিছোঁ। গতিকে এতিয়া সঠিক কব নোৱাৰি, একেবাৰে শুকান হৈ আছে যে কি ধরনের জুইখন লাগিলে, এতিয়া কাকনো নেদেখাকৈ কাক কম। কিন্তু গোটেই রাইজখিনি যেতিয়া জুইখিনি ডাঙৰকৈ উঠিলে আৰু সৰফৰাই জ্বলি উঠিছে, তেতিয়া সবে আহি আমি পাইছোঁ।
এবার আকৌ চলন্ত অবস্থাতে জ্বলি উঠিল মালবাহী বাহন। নলবাৰীৰ মিলনপুৰত এই ঘটনা। মহানগৰীৰ গড়চুকৰ পৰা সামগ্ৰী কঢ়িয়াই আনিছিল বাহনখনে। কাৰিকৰী বিজুতিৰ বাবে জ্বলি উঠে বাহনখন। পাছত অগ্নিনিৰ্বাপক বাহিনীয়ে নিৰ্বাপন কৰে বাহনখনৰ জুই। বিভিন্ন প্ৰান্তত জুই লাগিছে। এইবাৰ আকৌ এখন বাহনতেই চলন্ত অৱস্থাত জুই লাগিল। নলবাৰীৰ মিলনপুৰৰ এই ঘটনা। গড়চুকৰ পৰা সামগ্ৰী কঢ়িয়াই আনিছিল বাহনখনে। ঔষধজাত সামগ্ৰী আছিল। কেইবাটাও কাৰ্টন দেখিবলৈ পোৱা গৈছে। আৰু এই বাহনখনতেই অগ্নিকাণ্ডৰ ঘটনা সংঘটিত হয়। সন্দেহ কৰা হৈছে কাৰিকৰী বিজুতিৰ বাবেই জ্বলি উঠে বাহনখন। কেনেকৈ মানে মই আহিছোঁ, আহোঁতে মানে কিবা এটা সৰু আৱাজ এটা হৈছে, বেলেগ একো নাই। তাৰপিছত আপোনাৰ ধোঁৱা ওলাইছে, আহোঁতে চাইডত লগালোঁ, লাগি মাল কিছু নামালোঁ, কিন্তু বাকী আপোনাৰ জ্বলিলে। জ্বলতে আপোনাৰ সেই গ'লো, সেই এই স্থানীয় যিখিনি মানুহ আছে গোটেইখিনি আহি পানী চানী মাৰি বালা জালা মাৰি গাড়ীত অলপ পাল্টে কৰি দি কিনে পানীখিনি চাফা হৈছে। এই বাটাৰ মাল আছিল, বাটা, তাৰপিছত আপোনাৰ আৰু ক্লিয়াৰৰ লাইট আছিল, আৰু মেডিচিন আছিল। মই আপোনাৰ গড়চুক গড়চুকৰে পাম হৈ আৰু আই এছ বি টি আছে। আপুনি ক'লৈ গৈ আছিলে? এই নলবাৰী, তাৰপিছত বৰপেটা, তাৰপিছত বাচুগাঁও আছিল। এবাৰ ৰহাৰ চাপৰ মুখত নৰকংকাল উদ্ধাৰক লৈ চাঞ্চল্য। চাপৰ মুখৰ লোকোচেট কলনীৰ এটা পৰিত্যক্ত ৰেলগেটৰ গৃহত উদ্ধাৰ হয় কংকালটো। এটি কিশোৰে প্ৰত্যক্ষ কৰিছিল কংকালটো। ৰেল আৰক্ষী উপস্থিত হৈ পাছত উদ্ধাৰ কৰে নৰকংকালটো। ঘটনা সন্দৰ্ভত আৰক্ষীৰ তদন্ত অব্যাহত আছে। নৰকংকাল উদ্ধাৰ হৈছে ৰহাৰ চাপৰ মুখৰ লোকোচেট কলনীৰ এটা পৰিত্যক্ত ৰেলগেটৰ গৃহত উদ্ধাৰ হয় কংকালটো। এটি কিশোৰে প্ৰথম অৱস্থাত প্ৰত্যক্ষ কৰে, তাৰপাছতেই ৰেল আৰক্ষী তাত উপস্থিত হয় আৰু উদ্ধাৰ কৰে এই নৰকংকালটো। শনিবাৰে দিল্লীত অনুষ্ঠিত হ'ব কংগ্ৰেছ নিৰ্বাচনী কমিটিৰ বৈঠক। তৃতীয়খন প্ৰাৰ্থী তালিকা চূড়ান্ত কৰাৰ বাবে বৈঠকত বহিব নিৰ্বাচনী কমিটিৰ সদস্যসকল। বৈঠকৰ অন্তত আবেলি 2 বজাত প্ৰকাশ পাব কংগ্ৰেছৰ তৃতীয়খন তালিকা। এই তালিকাতেই প্ৰকাশ পাব লখিমপুৰ সমষ্টিৰ প্ৰাৰ্থীৰ নাম। অসমৰ লখিমপুৰ সমষ্টিৰ প্ৰাৰ্থীৰ নাম এতিয়ালৈকে কংগ্ৰেছে ঘোষণা কৰা নাই। আৰু কাইলৈ প্ৰকাশ পাবলগীয়া তালিকাত অসমৰ লখিমপুৰ সমষ্টিৰ প্ৰাৰ্থীৰ নামো থাকিব, সেই কথা উল্লেখ কৰা হৈছে। আনফালে কাইলৈ বাজপেয়ী ভৱনতো বিজেপিৰ জৰুৰী বৈঠক। বৈঠকত উপস্থিত থাকিব লাগিব ৰাজ্যৰ প্ৰতিজন বিজেপি বিধায়ক। ৰাজ্যিক বিজেপিৰ মুখ্য কাৰ্যালয়ৰ বৈঠকত উপস্থিত থাকিব লোকসভা নিৰ্বাচনৰ প্ৰতিগৰাকী প্ৰাৰ্থী। পুৱা 11 বজাৰ পৰা অনুষ্ঠিত হ'বলগা বৈঠকত উপস্থিত থাকিব মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাও। শাসকীয় দল এতিয়া অধিক তৎপৰ আৰু তেওঁলোকেই প্ৰথম অৱস্থাত প্ৰাৰ্থী তালিকা ঘোষণা কৰিছিল। তাৰপাছত বাকী দলসমূহৰ প্ৰাৰ্থী তালিকা প্ৰকাশ পাইছে। আৰু কাইলৈ বাজপেয়ী ভৱনত বিজেপিৰ জৰুৰী বৈঠকৰ আয়োজন কৰা হৈছে। বৈঠকত উপস্থিত থাকিব লাগিব ৰাজ্যৰ প্ৰতিজন বিজেপি বিধায়ক। ৰাজ্যিক বিজেপিৰ মুখ্য কাৰ্যালয়ত এই বৈঠক আয়োজন কৰা হৈছে, য'ত উপস্থিত থাকিব লোকসভা নিৰ্বাচনৰ প্ৰতিগৰাকী প্ৰাৰ্থী। পুৱা 11 বজাৰ পৰা অনুষ্ঠিত হ'বলগা বৈঠকত উপস্থিত থাকিব মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাও। আনফালে কাইলৈ অনুষ্ঠিত হ'ব BPFৰো নিৰ্বাচনী বৈঠক। কোকৰাঝাৰত অনুষ্ঠিত হ'ব এই বৈঠক। শনিবাৰে পুৱা 11 বজাৰ পৰা আৰম্ভ হ'ব বৈঠক। নিৰ্বাচনী কমিটিৰ বৈঠকৰ পাছতে ঘোষণা হ'ব লোকসভা নিৰ্বাচনত BPFৰ প্ৰাৰ্থী তালিকা। ৰাজ্যৰ 2খন লোকসভা আসনত প্ৰতিদ্বন্দ্বিতা কৰাৰ সিদ্ধান্ত লৈছে BPFয়ে। সেই সমষ্টিকেইটা হ'ল কোকৰাঝাৰ আৰু দৰং ওদালগুৰি। কোকৰাঝাৰত খাম্ফা বৰগোহাঁইক টিকট দিয়াৰ সম্ভাৱনা আছে BPFয়ে। দৰং ওদালগুৰিত টিকট পাব পাৰে বিধায়ক দুৰ্গাদাস বড়োৱে। কাইলৈ বিয়লি 3 বজাত যিহেতু নিৰ্বাচন আয়োগৰ সংবাদ মেল আছে আৰু নিৰ্বাচনৰ তাৰিখ দিন বাৰ ঘোষণা কৰিব, তাৰ পূৰ্বে প্ৰতিটো ৰাজনৈতিক দলেই নিজৰ নিজৰ বৈঠকবোৰ সমাপন কৰিব আৰু যাৰ যাৰ এতিয়াও প্ৰাৰ্থী ঘোষণা কৰিবলৈ বাকী আছে সেইসকল প্ৰাৰ্থীৰ নাম তালিকা কাইলৈ নিৰ্বাচন আয়োগৰ সংবাদ মেলৰ পূৰ্বেই ঘোষণা কৰিবলৈ চেষ্টা কৰিব। নাগৰিকত্ব সংশোধনী আইনক লৈ পুনৰ প্ৰতিক্ৰিয়া মুখ্যমন্ত্ৰীৰ। নাগৰিকত্ব সংশোধনী আইনৰ বিৰুদ্ধে আন্দোলন সন্দৰ্ভত এদিন বুজি পাব অসমবাসীয়ে বুলি উল্লেখ কৰিছে মুখ্যমন্ত্ৰীয়ে। আন্দোলন এৰিলেই ৰাইজে বুজি পাব সকলো। এদিন নাগৰিকত্ব সংশোধনী আইন বিৰোধী আন্দোলনত শ্বহীদ হোৱা 5জন যুৱকৰ ঘৰলৈ যোৱাৰো আশ্বাস প্ৰদান কৰিছে মুখ্যমন্ত্ৰীয়ে। নাগৰিকত্ব সংশোধনী আইনৰ জৰিয়তে অসমলৈ বিদেশী নাহে বুলিও মন্তব্য কৰিছে মুখ্যমন্ত্ৰীয়ে। In the context of Assam, because we have already captured the data, there is nothing new is going to happen for CA.
That is why you have seen till today, there is no application from Assam. No agitation. No agitation, no application. And এইটো যিটো মানুহে ভাবি আছিল এক কোটি আহিব ডেৰ কোটি আহিব এইবিলাকতো ফলছ কথা, কাৰণ এক কোটি আহিলেতো 2014ৰ পিছত হৈ যাব, 14ৰ আগৰ দেখুৱাব লাগিব। যদি 14ৰ আগৰ দেখুৱাইছে এন আৰ চিত তুমি কিয় এপ্লাই কৰা নাছিলা? চ' উই হেভ ভেৰি চাউণ্ড লজিক ডেট চি এ ইজ নট গোয়িং টু ডিষ্টাৰ্ব দ্য ছ'চিঅ' ইকনমিক ফেব্ৰিক অফ আছাম। Aru, in my informal interaction with many people last 2 years, I tried to convince ar moy etu koise je moyo khomi aji du din pisot enekwa hobo duma pisot andolan kari khokolok manuhe khudibo je tumaluke ekhomot bideshi iman ase boli koisila and you push Assam 2 years back gotike etia porikha moy di thoka nai kan moy I am very much convinced যে চি এৰ জৰিয়তে অসমত নতুন মানুহ আহিব নোৱাৰে। মই 100% কনভিন্স, কোনোবাই ক'বা আহিব পাৰে কিন্তু প্ৰুফটোতো পৰ্টেলত হ'ব। গুজৰাটত ইমান মানুহে এপ্লাই কৰি দিলে, অসমততো এজনেও এপ্লাই কৰা নাই। আৰু এপ্লাই কৰাৰ বহুত বেছি স্কোপো নাই, কাৰণ যি মানুহ আছে এন আৰ চিত অলৰেডি ৰিজেক্টেড অৰ একচেপ্টেড বুলি আছেই। মানুহৰ প্ৰব্লেমটো অসমত এটাই আছে, বায়োমেট্ৰিকটো খুলি দিয়ক, ইমানেই। তাৰ বাদে অসমত এইটো কোনো ইছ্যুও নাই। আজি মই বুজাই গৈছোঁ, কোনেওতো মোক এখনো গামোচা পিন্ধোৱা নাই যে চি এখন আপোনালোকে আনিলে বুলি, কোনো ইয়াত এইটো এইটো নায়েই বস্তু। আৰু অসমৰ মানুহে যি নহওক যে মানুহে বুজি পাইছে যে আমাৰ ইয়াত ইমান বিকাশ হৈ আছে, গতিকে অসমখন আমি বেয়া কৰিব নালাগে। কিবা যদি ইফ এট অল দেয়াৰ ইজ এনি ইছ্যু লেট দেম গ' টু সুপ্ৰিম কোৰ্ট এণ্ড সুপ্ৰিম কোৰ্ট উইল ডিচাইড। চ' পিপল হেজ লিচেন টু আছ, আই এম গ্ৰেটফুল টু দ্য পিপল অফ আছাম, দেট লেট আছ নট বি গাইডেড বাই ইমোশ্যন, লেট আছ বি গাইডেড বাই চাউণ্ড লজিক। কাৰণ ময়োতো অসমীয়া না, কিন্তু এন আৰ চিত যিখিনি মানুহ ফচি আছে, কাগজ দিছে বেচেৰাই 71 প্ৰতীক হাজেলাই ৰিফিউজি চাৰ্টিফিকেটখন নামানো বুলি কৈ নামটো কাটি থৈ দিছে, তো সেইখিনি মানুহৰতো শুনোৱাই হ'ব লাগিব। দে ভোটেড ইন 77, দে ভোটেড ইন 81, দে ভোটেড ইন 85, দে ভোটেড ইন 90। চ' সেইকাৰণে মোৰ মাইণ্ডটো একদম ক্লিয়াৰ আছে। আৰু আপোনাৰ আচৰিত হ'ব যে আপাৰ আছামত মানুহে দাস কলিতা মানুহে এন আৰ চিৰ পৰা নাম বাদ পৰি বহি আছে, ডেইলি আহি গ'লেই কান্দি থাকে। কোন এটা সমষ্টিত মই সিদ্ধান্ত গৈছোঁ আমাৰ শুদ্ধ অসমীয়া মানুহৰ 14,000 এন আৰ চিত ডি লগাই থৈ দিছে, কাৰণে প্ৰতীক হাজেলাই যিটো কৰি গ'ল, যাক ধৰিব লাগে তাক নধৰিলে, নধৰিবলগীয়া মানুহখিনিক ধৰি থৈ গুচি গ'ল। চ' সেই মিষ্টেকখিনিয়ে কাৰেক্ট হ'ব, বাকী ইয়াত চি এৰ পৰা একো হ'বলগীয়া নাই। কোনেও অসমত আবেদন নকৰে, আৰু অসমত আছে কি আবেদন কৰিবৰ কাৰণে? এটা ইণ্ডাষ্ট্ৰী নাই, এটা হেৰি নাই, এটা মাটি নাই, মানুহৰ কি? আমি কৰিছোঁ কি? অঁ আজিৰ পৰা 10 বছৰ পিছত আবেদন কৰিব, যদি ইলেক্ট্ৰনিক চিটি হৈ যায় অসমত, অসমত ছেমি কণ্ডাক্টৰ হাব হৈ যায়, তেতিয়া কৰিব। আজিনো ইয়াত আছে কি কৰিবৰ কাৰণে? আমি নিজে নিজক ওপৰত থৈ দিছোঁ যে অসমতে আহি যাব। এতিয়া কৈছে চাহ বাগিচাত আহি সোমাব, আৰে বাগিচাৰ লেবাৰ মানুহে বাগিচাৰ দৰমহা ইমান কম যে দে আৰ মাইগ্ৰেটিং টু কৰ্ণাটক। মই বেংগালুৰুত যাওঁ, হলত সোমাবই নোৱাৰোঁ, কোনো দোকান পোহাৰ হোটেল চব অসমৰ ল'ৰা আগুৰি ধৰে, ক'ৰ ল'ৰা? বাগানৰ ল'ৰা। এতিয়া যি বাগানত আমাৰ উপাৰ্জনে নাই, সেই বাগানত কোনোবাই আহিব নেকি? গ'লে গুজৰাটত যাব, মুম্বাইত যাব, কোনোবা যদি আহেও অসমত কিয় আহিব? চা আমি অসমে নিজে নিজে ভাবি লওঁ যে আমাৰ ইয়াতে আহিব। চ' সেইকাৰণে মই ভাবোঁ যে এইবাৰ খুব ভাল হ'ল, এইবাৰ মানুহে বুজি পাব যে আৰু আন্দোলন কৰিব নালাগে, এইটোতো এটা মহা হেৰি আছিল। সেইকাৰণে মইতো 5 জন শ্বহীদৰ ঘৰত সিদিনাখন যাম যেতিয়া পৰ্টেলৰ লাষ্ট ডেটটো উকলি যায়। ব্যুৰো অফ ইণ্ডিয়ান ষ্টেণ্ডাৰ্ডৰ সৌজন্যত গুৱাহাটীৰ ৰেডিছন ব্লুত বিশ্ব উপভোক্তা অধিকাৰ দিৱস উদযাপন। কৰ্মশালা, অধ্যয়ন চক্ৰ আদিৰে অধিকাৰ সম্পৰ্কে উপভোক্তা সচেতন কৰাৰ প্ৰয়াস কৰিলে ব্যুৰো অফ ইণ্ডিয়ান ষ্টেণ্ডাৰ্ডে। একেটা অনুষ্ঠানতে 15 গৰাকী গণ্য মান্য ব্যক্তিক সম্বৰ্ধনা জনালে সংগঠনটোৱে।
উৎপাদনকারী বিক্রেতা আর উপভোক্তার মাজত যোগসূত্র স্থাপন করে সকল পক্ষকে সচেতন করার লক্ষ্যে এই আয়োজন ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডর। Prior to this invitation for a special meeting, but I feel that they are very much active and they are very dedicated, and I feel that under your leadership they will able to penetrate in our northeast in India. A few days back, I think I have taken off the charge only in Monday, so in Karnataka I have seen. নিউজ এইটিন নেটওয়ার্কর মেগা অপিনিয়ন পোলে অসমত বিজেপিক দিছে 12খন আসন, বিপরীতে নির্বাচনত কংগ্রেসে এখনো আসন লাভ নকরার ভবিষ্যৎবাণী করেছে অপিনিয়ন পোলে। এই অপিনিয়ন পোলে অসমক অসমত অন্যান্যক দিছে 2খন আসন। নিউজ এইটিনের অপিনিয়ন পোলর তথ্য মানি লৈছে মন্ত্রী পীযুষ হাজরিকাকে ধরে কেবাজনো রাজনৈতিক নেতায়। নিউজ এইটিনের অপিনিয়ন পোলত বিজেপির 12 আসন। অসমত এইবার কংগ্রেস শূন্য হওয়ার ইঙ্গিত। অপিনিয়ন পোল মতে অসমত এইবার এখনো আসন নাপায় কংগ্রেস দলে। 16টা বিরোধী দল লৈ বিরোধী ঐক্য গঠন করে লম্ফজম্ভ করে থাকিলেও এইবার নির্বাচনত দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস এইবার অসমত শূন্য হওয়ার ইঙ্গিত দিছে নিউজ এইটিনের অপিনিয়ন পোলত। ইয়ার বিপরীতে অপিনিয়ন পোল মতে বিজেপি মিত্রজোঁটে জয়লাভ করব 12খন আসনত। নিউজ এইটিনের অপিনিয়ন পোলর এই তথ্যক আদরণি জানাই মন্ত্রী পীযুষ হাজরিকায় কয় যে 12খন আসন পাম বলি আমি এতিয়া 100% নিশ্চিত হলো। অসমতো যদি সঁচা কথা কও আমি 11টা সিটত কনফার্ম ভাবি আছিল, আপুনি 12টা দিছে, কিন্তু টিকেট অ্যানাউন্সমেন্টের পাছত বিশেষকৈ কংগ্রেছ দলের টিকেট অ্যানাউন্সমেন্টের পাছত আমি 13টা সিটও জিকিলে কোনো আচরিত হবলগা নাই। সকলে কৈ আছিল যে বিজেপিয়ে 370টা পাব, আপনারা কেউ আছে বিজেপিয়ে 395টা পাব, গতি এই রিজাল্ট অভাবনীয় হব। অপিনিয়ন পোলক লৈ প্রতিক্রিয়া প্রকাশ করেছে নগাঁও সমষ্টির বিজেপি প্রার্থী সুরেশ বড়াই। নিউজ এইটিন আমার যেটো নেটওয়ার্কে একটা সমীক্ষা দিছে, একটা সার্ভে উপর দিছে, কিন্তু আমার একটা স্লোগানই হয়েছে যে 400 পার, আমি বিজেপিয়ে 400 পার করিম, সেটা আমার স্লোগান, গতি সেটোর আপনি ক্রস করেছে, গতি আপনার এই হয় হয় যে লাগা হয়েছে, কারণ আমি নিজে কনফিডেন্ট যে 400 পার, আপনার একটা ওয়ার্ড হয়েছে যে 400 পার করিম। বিজেপি বিধায়ক হেমাঙ্গ ঠাকুরিয়ায়ও প্রতিক্রিয়া প্রকাশ করেছে অপিনিয়ন পোলক লৈ। এই যেবিলাক খেলি মেলি কংগ্রেসের, যে তেওঁলোকে অলপ আমি ভাবিছিলোঁ যে এখনমান আসন পাব বলে, এই যে এখনমান আসনের যে কথা আমি কৈ আছিল, হয়তো এতিয়া দেখা গৈছে এনে পরিস্থিতিত কংগ্রেস 14খন আসনতে তেওঁলোকে শূন্য আসন পাবলৈ, অসমৰ ক্ষেত্ৰত শূন্য আসন পাব, আৰু এইটোৱে বৰ্তমানৰ প্ৰেক্টিকেল। অপিনিয়ন পোলত কংগ্ৰেছে এখনো আসন লাভ নকৰাক লৈ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে গুৱাহাটী লোকসভা সমষ্টিৰ কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী মীৰা বৰঠাকুৰে। কি অপিনিয়ন পোলটো ৰাইজে কি অপিনিয়ন লৈছে আমাৰ লগত উলক সেই অপিনিয়নটো আমি কম, গতিকে অপিনিয়ন পোল বহু সময় মানে আমি নোহোৱাও দেখিছো, গতিকে আমার বিশ্বাস 10+ সিট আমি পাম, গতিকে অপিনিয়ন পোলটো এতিয়া ইলেকশনের ডেটে ডিক্লেয়ার হওয়া নাই, গতিকে এটো মানুহক মনস্তাত্ত্বিকভাবে খেলিবর কারণে মানসিকভাবে হতাশ করবর কারণে এটো এটা মানে পরিবেশের সৃষ্টি করেছে। ইপিনে অপিনিয়ন পোল মতে বিরোধী দলে লাভ করব মাত্র 2খন আসন, ইয়াৰে এখন পাব AIUDF দলে আর আনখন আসন লাভ করব বিপিএফ দলে। অপিনিয়ন পলত বিপিএফ দলে এখন আসন লাভ করাতো আর কংগ্রেস দলে এখনো আসন লাভ নকরাতোই বিশেষ তাৎপর্য বহন করেছে। উল্লেখ্য যে বর্তমান লোকসভাত কংগ্রেসের 3গৰাকী প্রার্থী আছে, যদি অপিনিয়ন পোল শুদ্ধ প্রমাণিত হয় তেনে অসমৰ লোকসভাত শূন্য হব কংগ্রেস। অপিনিয়ন পোলটো যেটো দিছে আপনার মুখেৰে যেটো শুনা পালো, এইটো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার ওপর বিশ্বাস রাইজর ভারতের জনতার। ঠিক আপনার নিউজ চ্যানেলে যে সমীক্ষা দিছে আমিও সে পজিটিভ একটা রেসপন্স পাও, আর কংগ্রেসের যাসন সমগ্র ভারতের রাইজে দেখা পাইছে আমি কবলে না যাও, গতি এটা নতুন যুগ। আমার 12খন আসন দিয়া হয়েছে, কিন্তু আমার যেহেতু ইউপিএল আমার মিত্রজোঁটর, গতি সেইখন আসনক আমি 13খন আসন আশাবাদী। ব্যুরো রিপোর্ট, নিউজ এইটিন, অসম নর্থ ইস্ট।
আনফালে নিউজ এইটিন নেটওয়ার্কৰ মেগা অপিনিয়ন পোলক লৈ মুখ্যমন্ত্রীয়ে প্রতিক্রিয়া প্রকাশ কৰিছে। অপিনিয়ন পোলৰ তথ্য মানি ললে মুখ্যমন্ত্রীয়ে। নরেন্দ্র মোদীয়ে তৃতীয়বারের বাবে দেশের প্রধানমন্ত্রী হব বলে প্রবল আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী। অসমৰ 14টা সমষ্টির 13টা সমষ্টিতেই বিজেপি মিত্রজোঁটৰ প্রার্থীর জয় দাবি করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। মই এইটো কব খুজিছো যে সিএনএন নেটওয়ার্ক নিউজ 18ৰ যেটো অপিনিয়ন পোল, সেই অপিনিয়ন পোল আৰু জেনেৰেল যেটো এছেছমেণ্ট অফ দ্য পিপল, দে আৰ মেটচিং। যেনেকে অসমত কৈছে 14টাৰ ভিতৰত 12টা পাব। ইলেকশ্যনৰ টিকট দিয়াৰ আগলৈকে কংগ্ৰেছে আমি 12টাতে আছিল, টিকট দিয়াৰ পিছত আমি 13টা হৈ গলোঁ। বাট 12 আৰু 13ৰ পাৰ্থক্যটো বহুত বেছি নাই। সেইকাৰণে মই এইটোকে কম যে অপিনিয়ন পোলছ ইজ অলমোষ্ট মানুহৰ যিটো ধাৰণা আৰু অপিনিয়ন পোল আৰু মেটচিং। এতিয়া বাকী ৰিজাল্টৰ পিছত চাব লাগিব। আমাক দিছে 12, কিন্তু আমি পাব লাগে 13। কংগ্ৰেছ কিজানি এক হ'ব পাৰে, অসমত 0 হ'ব পাৰে, কিন্তু আমিতো 13 হ'ম। মই অত্যন্ত আশাবাদী যে 14টা সমষ্টিৰ 13টা সমষ্টিত ভাৰতীয় জনতা পাৰ্টি আৰু ইয়াৰ মিত্ৰগোষ্ঠী বিজয়ী হ'ব আৰু প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া তৃতীয়বাৰ প্ৰধানমন্ত্ৰী হোৱাৰ এই যাত্ৰাত অসমে এক গুৰুত্বপূৰ্ণ ভূমিকা ল'ব। মোদী ডাঙৰীয়া প্ৰধানমন্ত্ৰী হ'ব, সি এতিয়া সম্পূৰ্ণ সন্দেহৰ বাহিৰত। কিন্তু মোদী ডাঙৰীয়াৰ এই দিগ্বিজয় যাত্ৰাত, ভাৰতৰ এই দিগ্বিজয় যাত্ৰাত অসমে এটা গুৰুত্বপূৰ্ণ ভূমিকা ল'ব লাগে। কোন প্ৰাৰ্থী, সি কোনো ক্ষেত্ৰতে পইণ্ট অফ কনচিডাৰেশ্যন এইকাৰণেই নহয় যে প্ৰাৰ্থী যি ৰূপতে আমি চাব নাযাওঁ কিয়, প্ৰাৰ্থীৰ চকুত আৰু মুখত আমি মোদীক দেখা পাব লাগিব। যদি মোদী ডাঙৰীয়া থাকে তেতিয়াহ'লে প্ৰাৰ্থীৰ যিটো প্ৰতিদ্বন্দ্বিতা, সেই প্ৰতিদ্বন্দ্বিতা বহুত পিছলৈ গুচি যায়। এই নিৰ্বাচন মোদী আৰু ৰাহুল গান্ধীৰ নিৰ্বাচন। আমিবোৰ মাত্ৰ একো একোটা, ক'ৰবাত ক'ৰবাত যেনেকৈ এখন ড্ৰামাত বিভিন্নজনে এক্টিং কৰে, আমি একো একোজন ক'ৰবাত সৰু সৰু ভাৱত ভাও লোৱা একোজন আমি অভিনেতা বা ভাৱৰীয়া বা ক'ব পাৰোঁ ৰিয়েল লাইফ আমি এক্টৰ, নট থিয়েটাৰিষ্ট এক্টৰ, আমি ৰিয়েল লাইফ এক্টৰ। কিন্তু দ্য হিৰো অফ দ্য থিয়েটাৰ ইজ নৰেন্দ্ৰ মোদী। যোৰহাটত গৌৰৱ গগৈৰ নিৰ্বাচনী প্ৰচাৰ। প্ৰাৰ্থিত্ব লাভৰ পাছত যোৰহাট চহৰত প্ৰথমবাৰৰ বাবে নিৰ্বাচনী প্ৰচাৰ চলালে গৌৰৱ গগৈয়ে। যোৰহাট চহৰ এনেধৰণেই গৌৰৱ গগৈৰ নিৰ্বাচনী প্ৰচাৰৰ এক দৃশ্যৰে ভৰি উঠিল। এয়া যোৰহাট চহৰৰ দৃশ্য। গৌৰৱ গগৈয়ে য'ত উলিয়ালে বিশাল ৰেলী। এই ৰেলীত অংশগ্ৰহণ কৰে শ শ কংগ্ৰেছ কৰ্মী আৰু সমৰ্থকে। বহুসংখ্যক লোকে পদব্ৰজে গৌৰৱ গগৈ জিন্দাবাদ ধ্বনি দি আগবাঢ়ি গ'ল। আৰু তাৰ পাছত গৌৰৱ গগৈৰ কথা আন একাংশ লোকেও ক'লে। যোৰহাটৰ বহুতে উল্লেখ কৰিলে যে গৌৰৱ গগৈ যেন এক নতুন ৰূপত আহিছে। আন একাংশই আকৌ সমালোচনাও কৰিলে। স্বাভাৱিকতেই একাংশ সমৰ্থক আছে, একাংশ সমালোচকো আছে, বা আন দলৰ নেতাও আছে বা লোকো আছে, সকলোৱে নিজৰ নিজৰ ভাষ্য আগবঢ়ালে। কিন্তু গৌৰৱ গগৈ নিৰ্বাচনী প্ৰচাৰ চলোৱাৰ ইয়াৰ দৃশ্য যোৰহাটত দেখিবলৈ পোৱা গ'ল। আজি নিজৰ টিকট যোৰহাটত নিশ্চিত হোৱাৰ পাছত প্ৰথমবাৰৰ বাবে তেওঁ যোৰহাটত উপস্থিত হৈ এই নিৰ্বাচনী প্ৰচাৰ সভাত বা এনেধৰণৰ এক জনজাগৰণ সভাত বা পদব্ৰজে সমদল কৰি নিৰ্বাচনী প্ৰচাৰ সভাৰ আয়োজন কৰিলে। ইফালে চাউলুং চুকাফাৰ আশীৰ্বাদ শিৰত লৈ নিৰ্বাচনী যুঁজত নামিল লুৰিণজ্যোতি গগৈ। প্ৰাৰ্থিত্ব লাভৰ পাছত প্ৰথমবাৰ ডিব্ৰুগড়ত উপস্থিত হ'ল বিৰোধী ঐক্যৰ প্ৰাৰ্থী লুৰিণজ্যোতি গগৈ। প্ৰথম কাৰ্যসূচী হিচাপে ডিব্ৰুগড় চুকাফা তিনিআলিত থকা স্বৰ্গদেউ চাউলুং চুকাফাৰ প্ৰতিমূৰ্তিত সেৱা লয় লুৰিণজ্যোতিয়ে। ইয়াৰ পাছতে চাবুৱাৰ শ্ৰী শ্ৰী মায়ামৰা দিনজয় সত্ৰত সেৱা লয় লুৰিণজ্যোতি গগৈ। অধিক জনাব আমাৰ সাংবাদিক উপাসনাই।
সমাগত লোকসভা নির্বাচন আর নির্বাচন দেখা গেছে প্রতিটি দলের কুচকাওয়াজ ইতিমধ্যে আরম্ভ হয়েছে। সমান্তরালক দেখা গেছে যেহেতু ডিব্রুগড় লোকসভা সমষ্টিয়ে বিশেষ তাৎপর্য গ্রহণ করেছে আর এই মুহূর্তে যেহেতু শাসনাধিষ্ঠ সরকারের ফলের যেহেতু সর্বানন্দ সোণোৱাল ডিব্রুগড় লোকসভা সমষ্টির প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে আর তারপর দেখা গেছে সমান্তরালক বিরোধী ঐক্যমঞ্চের ফলের লুইন জ্যোতি গগৈর নাম প্রক্ষেপ করা হয়েছে আর ডিব্রুগড় লোকসভা সমষ্টি ইতিমধ্যে নাম ঘোষণা হওয়ার দেখা গেছে কুচকাওয়াজ ইতিমধ্যে আরম্ভ হয়েছে। আর আজির দিন যেহেতু লুইন জ্যোতি গগৈ মূলত উপস্থিত আছে, আমি কিছু কথা জানি যত্ন করি। আমার যেহেতু সংগ্রামী যাত্রা আমি আরম্ভ করেছো, সকলে জানে যে আজি বিরোধী ঐক্যমঞ্চর প্রার্থী ঘোষণা করেছে আর সকলে মোক সম্মিলিতভাবে মোক দায়িত্ব দিছে যুঁজিবর কারণে। গতি সমগ্র অসমবাসী রাইজর ওসর মানে সেবা নিবেদন করেছো আর আমি ডিব্রুগড়পা যাত্রা আরম্ভ করেছো স্বর্গদেব চাওলুং চুকাফার প্রতিমূর্তিত সেবা নিবেদন করে। তারপর আমি ডিব্রুগড় মাজেরে বগা বাবার মাজারতো আমি আশীষ লৈছো আর আহি এতিয়া আমি দিনজয় সত্রত আমি উপস্থিত হয়েছি আর ইয়াতে সত্রাধিকার প্রভুর চরণত সেবা নিবেদন করেছো আর আশীর্বাদ বিচারিছো যাতে এই যখন যুজ এখন যুজ কেবলমাত্র রাজনৈতিক যুজ এখনের গন্ধির ভিতর রখা নাই, সর্বানন্দ সোণোৱাল আর লুইন জ্যোতি গগৈর মাজত যুজ নহয়, এখন যুজ ন্যায় প্রতিষ্ঠার যুজ। থলগিরি খিলঞ্জিয়া ভূমিপুত্র অসমীয়া মানুষের তেওঁলোকৰ আত্মপ্রতিষ্ঠার সংগ্রামের যুজ, কারণ যুর অন্যায় চলি আহিছে মানুষের মাজত যে সাম্প্রদায়িকতার বিষবাষ্প বিয়পাই দিছে মানুষের মাজত সংঘাত ভাতৃঘাতী দ্বন্দ্ব ধর্মীয় উন্মাদনা ঘৃণা এইবর পরিত্রাণ পয়ার আমি একটা চিন্তা লক্ষ্য লো আমি যাত্রা করেছো। মূল কথা দেশের সংবিধান গণতন্ত্র বসাব লাগে আর যী প্রার্থী ইতিমধ্যে বিজেপিয়ে দিছে ঘোষণা করেছে সেইটোর দ্বিতীয় পরাজয়, কারণ প্রথম পরাজয় তেতিয়াই হয়েছে যেতিয়া আগর প্রার্থীগুলো ইয়ারপর আঁতরাই নিবলগা হয়েছে বা ইয়ারপর পৃষ্ঠভঙ্গ দিছে। আর সোণোৱাল যেতিয়া নাম ঘোষণা করলে, কারণ সোণোৱাল এনেকাগী ব্যক্তি যীগুলো জাতিটক আটাইতক বেশি ক্ষতি করেছে, কাখন জাপি দিয়ার পাছত ভবিষ্যৎ অন্ধকার দিকে গতি করব এই কথা সকলে জানে, মানুষে তো সমগ্র ইয়ার বিরুদ্ধে শক্তিশালী রূপত বিরোধ হয়েছে সংগ্রাম হয়েছে আর কাখনের সুদূর প্রসারী যে ভয়াবহ প্রভাব তার উপরও রাইজে অফুরন্ত সুযোগ দিছে, বিধায়ক করলে সাংসদ করলে মুখ্যমন্ত্রী হল কেন্দ্রীয় কেবিনেট মন্ত্রী হল তার আগে রাজ্যিক মন্ত্রী হল স্বতন্ত্র মন্ত্রী, এই পরিক্রমাত কিন্তু ডিব্রুগড়বাসী রাইজ বাসী রাইজক দিয়ার যে আমি যদি হিসাব লোক তো শূন্য এক জাতীয় প্রশ্নত সদায় আপোষ করেছে, একবারে নির্লজ্জ আত্মসমর্পণ করেছে, কেবলমাত্র নিজের ক্ষমতা আর পরিভ্রমী পক্ষীর দরে এবার কোনো একটা সমষ্টির দায়বদ্ধতা পালন নকরে। ডিব্রুগড়ত যদি সাংসদ হয়েছে ডিব্রুগড়পা পলাই আকো মাজুলিলে গেছে, মাজুলিরপা যদি বিধায়ক হয়েছে তারপর পলাই আকো লক্ষিমপুরলে আইছে, এনেকে যেটু তেওঁর পলায়নবাদী যেটু মানসিকতা পরিভ্রমী পক্ষীর দরে তেওঁ যেটু কথা এটা প্রমাণ করে তেওঁ কোনো এটা সমষ্টির যখন তার ভোটার তার যখন ব্যক্তি আছে তার যখন নাগরিক আছে তেওঁলোকৰ প্রতি কোনো ধরনের দায়বদ্ধতা নাই। আর আমি যাবার 21 সনতো দেখিছিলে যে রাইজে তেওঁকে মুখ্যমন্ত্রী পাতিছিলে কিন্তু নিজের ক্ষমতা গাদীখন রাখিব নোৱাৰিলে। মই সেখানে কৈছো যিগৰাকী ব্যক্তিয়ে নিজের গাদী রাখিব নোৱাৰে তেওঁ জাতিক কেনেকে রাখিব। আমি সকলো বিষয় দেখিছো, অসম চুক্তি একেবারে নাইকিয়া নাচ্ছাদ করে দিয়া হল কারণ কাখন জাপি দিয়ার পিছত তারলগে ছয় নম্বর দফা কার্যকরী নকলে, তোর দিনতে কমিটি বনাইছিলেন প্রতিবেদন লৈছিলে কিন্তু কার্যকরী নকলে, ছয় জনগোষ্ঠী জনজাতিকরণ নকলে, বান গড়াখহনীয়া সমস্যা রাষ্ট্রীয় সমস্যা হিসাবে ঘোষণা করিম বলে একু নকলে, তার বিপরীতে রহমরিয়ার কথা আপনি যদি চায় তারলগে মোহনাঘাটে হোক বা সকল এই প্রান্ত ব্যাপক গড়াখহনীয়া আক্রান্ত করেছে। ডক্টর সুদেষ্ণা ভট্টাচার্যক এবিলাকর সঞ্চালক নিযুক্তি দিয়া হয়েছে। এবিলাক অর্থাৎ আনন্দরাম বৰুৱা ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ আর্ট এন্ড কালচার। অসমৰ সঞ্চালক ডক্টর দিলীপ কুমার কলিতার অবসরের পাছত উচ্চ শিক্ষা বিভাগে সঞ্চালক হিসাবে নিযুক্তি দিলে ডক্টর সুদেষ্ণা ভট্টাচার্য। উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশের পাছতে এবিলাকর সঞ্চালক পদত যোগ দিবলে সাজু হয়েছে গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের মুরব্বী অধ্যাপিকা ডক্টর সুদেষ্ণা ভট্টাচার্য। পুনর জানাইছো আপনাদের ডক্টর সুদেষ্ণা ভট্টাচার্যক এবিলাকর সঞ্চালক হিসাবে নিযুক্তি দিয়া হয়েছে। এবিলাক অর্থাৎ আনন্দরাম বৰুৱা ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ আর্ট এন্ড কালচার। অসমৰ সঞ্চালক ডক্টর দিলীপ কুমার কলিতার অবসরের পাছতেই উচ্চ শিক্ষা বিভাগে সঞ্চালক হিসাবে নিযুক্তি দিলে ডক্টর সুদেষ্ণা ভট্টাচার্যক। উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশের পাছতেই এবিলাকর সঞ্চালক পদত যোগ দিবলে সাজু হয়েছে এতিয়া গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের মুরব্বী অধ্যাপিকা ডক্টর সুদেষ্ণা ভট্টাচার্য।
আর বাতরিখানে সময় হয়েছে বাণিজ্যিক বিরতির।